গেল বারোই মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হবার আগে ইউএস বাংলার উড়োজাহাজ স্বাভাবিকভাবে চলছিল বলে জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রী রাশেদ রুবায়াত খান তবে অবতরণের আগে রানওয়ের কাছাকাছি গিয়ে হঠাৎ মোড় নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি মৃত্যুর হাত থেকে ফেরা রাশেদ রুবায়াত খান স্মৃতি ঘেঁটে সেদিনের দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন মাছরাঙাকে জানাচ্ছেন ওবায়দুল কবির জিরো টু নাকি টু জিরো সেই বিতর্ক তো রয়েছেই সাথে অভিযোগ বিকট শব্দে ঝাঁকুড়ি খেয়ে নেপালের আকাশেই অস্বাভাবিক আচরণ করছিল ইউএস বাংলার উড়োজাহাজটি আর অবতরণের মুহূর্তে হঠাৎই মোড় নিয়ে রানোয়ের পাশে বিধ্বস্ত হয় সেটি বিধ্বস্ত ওই উড়োজাহাজে ছিলেন ব্যাংকার রাশেদ রুবায়ত খান আঘাত তেমন গুরুতর ছিল না বলে অল্প দিনের চিকিৎসা শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন মাছরাঙ্গাকে জানিয়েছেন সেদিন কি ঘটেছিল বিধ্বস্ত হবার আগে উড়োজাহাজটির মুভমেন্টে অস্বাভাবিক কিছু দেখেননি তিনি অ্যারাউন্ড বিশ মিনিট আগে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে আমরা এত দূরত্বে আসি টেম্পারেচার এত এবং এটা ল্যান্ড করবে অ্যাপ্রক্সিমেট এতক্ষণ পরে সিট বেল্টের একটা নির্দেশিকা আসলো যে সিট বেল্ট বেঁধে নিল তারপরে একটা সময় অনেকটা নিচে চলে আসছে প্লেনটা আমি দেখছিলাম যে পাহাড়ের গায়ে প্লেনগুলো বাড়িগুলো একটু কাত হয়ে আছে সেটা বুঝতেই পারছিলাম যে যেহেতু পাহাড়ের গায়ে ওটা কাত না ওটাই ঠিক আছে আমি তো আর এটিসির কথোপকথন শুনি নাই আমার মনে হয় নাই যে সে অরবিট নিচ্ছে আমি ভাবছিলাম যে তার ডেস্টিনেশনে যাওয়ার জন্য সে রাইট এবং লেফট করছে না অস্বাভাবিক কোনো আচরণ ছিল না আমি শক্ত হয়ে বসতে বসতে চাকা বাড়ি ঘেঁসে নিচ্ছে সেকেন্ডের মধ্যে আর কি এটা তসমাস হয়ে গেল আমি আমার জ্ঞান হারাই কয়েক মিনিটের মধ্যেই জ্ঞান ফিরে তিনি দেখেন আশপাশের বিধ্বস্ত উড়োজাহাজের ভাজে ভাজে পোড়া আর নিথর অসংখ্য দেহ প্লেনটা তো স্লিপ করে রানওয়ে থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে সামনের দিকটা ফেটে গেছে ফেটে যাওয়ার পরে আমরা আমরা যারা পিছনের দিকে ছিলাম আমরা সামনের দিকে চলে আসি অল্প যে ব্যথাটা পেয়েছি সে ব্যথা থেকেও বুঝতে পারছিলাম যে আমাদের বের হতে হবে আমি শুনছিলাম যে আগুন আগুন হেল্প মি আমার চোখের সামনে তখনও মানে আলো ছিল আলো ছিল যে আলোতে আমি নর্মালি দেখছিলাম যে কীরকম ধ্বংসস্তূপ সামনে আমার সেন্স আসার পনেরো থেকে বিশ মিনিট পরে আমি দেখলাম যে একটা বুট পরিহিত হেঁটে আসলো আমার উপর থেকে মানে সে ফ্লোর দিয়ে আসছে আর কি আমাকে জিজ্ঞেস করলো আপ ঠিক হে তো আমি বললাম যে হাম ঠিক হে জানান নেপালের কাঠমান্ডু হাসপাতালে পেয়েছেন প্রয়োজনীয় সুচিকিৎসা নেপালের অসম্ভব কেয়ার তারা করেছে মানে ডাক্তার মানে সাত আটজন জন রোগীর জন্য পাঁচজন ডাক্তার দু তিনজন সিনিয়র ডাক্তার এবং সাত আটজন নার্স কন্টিনিউস তারা ছিল তারা উঠা বসা খাওয়া পায়ে মলম লাগানো পিঠে ক্রিম লাগানো থেকে শুরু করে একটা ফ্যামিলির মতন তারা আচরণ করছিল ইভেন্ট লিফ্টম্যান আমাকে দেখতে আসছে সে আমাকে বলল আপকা দোসরা জানাম হুয়া আপকা দেশবাসী আপকে সাথে ওই দুর্ঘটনায় সাতাশ জন বাংলাদেশি নিহত হন আর আহত তিনজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও বাকি ছয়জন এখনও দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে ওবায়দুল কবির মাছ সংবাদ ঢাকা